केंद्र सरकार शीघ्र ही चालू করছে কোভিড ভ্যাকসিন প্রকল্প মানে করোনা ভ্যাকসিন প্রকল্প কিন্তু কেন্দ্র সরকার চালু করছে যেখানে প্রচুর সংখ্যক কর্মী কিন্তু দেশে নিয়োগ করা হবে করোনা ভ্যাকসিন দেওয়া থেকে আরম্ভ করে লোডিং আনলোডিং ব্যাপারে ঠিকমতন বণ্টন করার ব্যাপারে কিছু কর্মী কিন্তু নিয়োগ করতে চলেছে গোটা দেশ জুড়ে তো এই প্রকল্পে কিভাবে তোমরা আবেদন করবে এবং কিভাবে তোমাদের নিয়োগ হবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য বলবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আছি আপনাদের সাথে তন্ময় আপনারা দেখছেন টিএসপি প্রিন্টিং চ্যানেল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেছেন রাজ্যগুলিকে প্রস্তুত থাকতে বলছে কেন্দ্র হবে নিয়োগ ডিসেম্বরে কিন্তু ভ্যাকসিন ধরে মানে বলে দিয়েছে বিস্তারিত দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে করোনা ভ্যাকসিন ডিসেম্বরে মোদি চলে আসবে ধরে নিয়ে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার এজন্যই জরুরি ভিত্তিতে হাতে নেওয়া হচ্ছে ভ্যাকসিন প্রকল্প যার প্রথম পদক্ষেপ হিসেবে ভ্যাকসিন রাখার মতো পরিকাঠামো ও সুষ্ঠু বিলি ব্যবস্থা কতটা রয়েছে সেই বিষয়ে রাজ্যগুলিকে রিপোর্ট পাঠাতেও বলা হয়েছে জানা যাচ্ছে ভ্যাকসিন স্টোরেজ ও সাপ্লাইয়ের সঙ্গে যারা যুক্ত থাকবে সেই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে উদ্যোগী হচ্ছে কেন্দ্র এজন্য কেন্দ্র ও রাজ্য স্তরের পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্য পরিবহন কর্মী নিয়োগ হবে সকলকেই দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ করোনা সংক্রমণ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে একবার ভ্যাকসিন ব্যবহারের জন্য এসে গেলে সেগুলিকে স্টোর করা ও সরবরাহের সঙ্গে যুক্ত করা হবে শুধু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরই এর আগে বহু ভ্যাকসিন এসেছে এবং সেগুলির রক্ষণাবেক্ষণ ও সরবরাহের পদ্ধতি সকলেরই জানা স্বাস্থ্যকর্মীদের সেই মতো প্রশিক্ষণও নেওয়া হয়েছে কিন্তু করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক ঝাঁক নিয়মাবলী থাকছে ওই মাপকাঠিগুলি ভ্যাকসিনের গুণমান ও থেকে যোগানের প্রক্রিয়া সবকিছুকে মাথায় রেখে তৈরি করা হয়েছে রাজ্যগুলি আগামী 15 তারিখের মধ্যে জানাবে কোন রাজ্যে স্টোরেজ ব্যবস্থা ঠিক কতটা আছে এবং আরও কত দরকার এই মাসের শেষ সপ্তাহে জানাতে হবে কোন রাজ্যে কত ভ্যাকসিন প্রয়োজন এই দুটি তালিকা পাওয়ার পরই কেন্দ্রের কর্মী প্রশিক্ষণ চালু করতে চাই সেই মতোই রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা হবে এই আলোচনার পরই শুরু হবে ভ্যাকসিন হ্যান্ডেলারদের চিহ্নিত করার কাজ অর্থাৎ কারা ভ্যাকসিনের ডোজগুলি প্রত্যক্ষ সংস্পর্শে আসবে অর্থাৎ পরিবহন কর্মী লোডিং আনলোডিং কর্মী স্বাস্থ্যকর্মী গোটা দেশ যত ভ্যাকসিন প্রয়োজন আগামী দিনে সেই সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে যথেষ্ট স্বাস্থ্যকর্মী সরকারের হাতে নেই সেই কারণে শুধুমাত্র ভ্যাকসিন প্রকল্পের সঙ্গে যুক্ত করার জন্য অস্থায়ী স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে চুক্তির ভিত্তিতে ওই নিয়োগ চলবে বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের পুনরায় করোনা ভ্যাকসিন হ্যান্ডেলার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে তেমনি নতুন করে যাদের নিয়োগ করা হবে তাদের পৃথক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই প্রশিক্ষণের ব্যবস্থার মধ্যে যুক্ত হবে কোল্ড চেইন ড্রাগ স্টোরেজ পরিবহন কর্মী প্রশিক্ষণের পাশাপাশি রাজ্যে রাজ্যে ক্রয় করা হবে সংরক্ষণের উপকরণও সেই উপকরণ ক্রয়ের অর্থ প্রদান করা হবে ন্যাশনাল ডিস্টার ম্যানেজমেন্ট ও স্টেজ ডিস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে সেই সরকার তৎপরতা থেকে আসার সঞ্চার হচ্ছে সত্যি কি তাহলে সরকার নিশ্চিত বার্তা পেয়েছে যে ডিসেম্বরের মধ্যে আছে কোভিড ভ্যাকসিন তো তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বরে কিন্তু করোনা ভ্যাকসিন মিলবে এটা কিন্তু বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার সেখানে যে পর্যায়ে মানে তোমাদের লোক নিয়োগ করা হবে যাদের সুষ্ঠুভাবে যাতে পরিকাঠামো বিলি করা হয় সুষ্ঠুভাবে করোনা ভ্যাকসিন যাদের দেওয়া হয় স্টোরেজ আনলোড এবং লোডিং ব্যাপারে সমস্ত কিন্তু প্রশিক্ষণ দিয়ে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো সেই নিয়ে সরাসরি কিন্তু রাজ্য সরকারকে রিপোর্ট পাঠাতে বলেছে কোন রাজ্যে বা কোন জায়গায় কতগুলো ভ্যাকসিন দরকার সেরকম অনুযায়ী কিন্তু পরিকাঠামো নেবে কেন্দ্রীয় সরকার তো এই নিয়ে যখন বিস্তারিত আপডেট উঠে আসবে যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তখন তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের আমি দেখিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা ভিডিওর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টিএসপি প্রিন্টিং চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।